টেলার্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে 2x6 গিরা কাপড় দিয়ে কিভাবে 39 ইঞ্চি লম্বা সেলোয়ার কাটিং করবেন এবং খুব সহজে শিখতে পারবেন যদি ভিডিওটা পুরো দেখেন। তো এই লম্বা হচ্ছে 39 মানে 39, আর নিচের মোহরি হচ্ছে 12, আর এর কোমর হচ্ছে 44, আর এর হাই হচ্ছে 29। তো প্রথমে এই যে, আর এটা হচ্ছে দুই হাত ভরের কাপড়। তো যদি এখন পুরো দুই হাত থাকে না, তো দুই হাত ভরই এই কাপড়টাকে এভাবে প্রথমে ডাবল করে ভাঁজ করে নেবেন। এই যে দেখুন, এই যে দুইটা মাথা আছে, এই দুইটা মাথাকে প্রথমে এরকম করে ভাঁজ করে নেবেন, পুরো কাপড়টাকে এরকম ডাবল করে ভাঁজ করে নেবেন। এই যে দেখুন, আমি পুরো কাপড়টাকে এভাবে ডাবল করে ভাঁজ করে নিয়েছি। এই যে এই পাশে হচ্ছে ডাবল ভাঁজ, আর এই পাশে হচ্ছে সিঙ্গেল। এখানে হচ্ছে চার ভাগ, 1, 2, 3, 4, 4টা, আর এই পাশে হচ্ছে ডাবল করে দুইটা। তো এইভাবে প্রথমে কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর এই যে ডাবল যে বাঁশটা আছে, এই বাঁশটা থাকবে হচ্ছে এই পাশে, তারপরে এই পাশে দাগ দিবেন সমান করে সোজা করার জন্য। এরপর হাফ ইঞ্চি দাগ দিবেন হচ্ছে সেলাই করার জন্য। এরপর উপরে যে ইয়োকটা হয়, সেই ইয়োকটা কেউ 6 দেয়, আবার কেউ 6.5 দেয়, 6ও দিতে পারেন, আবার 6.5ও দিতে পারেন। তো আমি এখানে 6.5 দিলাম, তো 6.5 প্রথমে বাদ দিয়ে দিবেন। এই যে দেখুন, এই দাগ থেকে 6.5 বাদ দেওয়ার পর হচ্ছে লম্বা মাপ নেবেন। লম্বা হচ্ছে 39, 39, আর এর সাথে হাফ ইঞ্চি নেবেন হচ্ছে সুইং করার জন্য। এরপরে হাই বলেছিলাম 29 ইঞ্চি, তো 29 ইঞ্চি এর অর্ধেক হচ্ছে 14.5। এরপর এটাকে সমান করে দাগ দেবেন, দাগ দিয়ে বহর যা থাকে পুরোটাই ঘের দিয়ে দিবেন, আর চাইলে একটু কম দিতে পারেন। তো আমি এখানে পুরোটাই ঘের দিচ্ছি। এর বহর আছে 33 ইঞ্চি, তারপর এখান থেকে 1.5 ইঞ্চি দূরে দিবেন হচ্ছে হায়ের গোলাইটা, এখানে দিবেন হচ্ছে 1.5 ইঞ্চি। এরপর নিচের মোহরিতে হচ্ছে, এই যে এটা হচ্ছে মূল মাপ, এটা হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছিলাম। এখন এর মোহরি হচ্ছে 12 ইঞ্চি, তো 12 এর অর্ধেক হচ্ছে 6, আর প্লাস করবেন সুইং করার জন্য হাফ ইঞ্চি, তাহলে 6.5। এরপর এই শেপ কাটটা নেবেন, শেপ কাটটা নিয়ে যে রাউন্ড যে জায়গাটা আছে, সেই রাউন্ড জায়গাটার সাথে নিচের অংশে নিয়ে মিলিয়ে দিবেন। এই এভাবে দাগ দিয়ে দিবেন। দাগ দেওয়ার পর এখন যেহেতু আপনার কিন্তু সেলাইয়ের জন্য রেখে দিয়েছি যে হাফ ইঞ্চি সেলাইতে যাবে, আর তার জন্য যে দাগটা আছে সেই দাগে দাগে কেটে ফেলবেন। এবার এই পাশে গোলাই করে কেটে নেবেন। পরে এই যে সাইডে যে কাপড়টা থাকলো, সেই কাপড়টা থেকে আপনারা এই যে উপরে যে ইয়োকটা হয় সেই ইয়োকটা দিবেন। এর জন্য প্রথমে এই পাশে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিবেন, 1.5 ইঞ্চি বাদ দিবেন হচ্ছে রাবার অথবা ফিতা যেটাই দেন, এর জন্য 1.5 ইঞ্চি বাদ দিয়ে নেবেন। এরপর আমরা ইয়োকটা নিয়েছিলাম হচ্ছে 6.5, হাফ ইঞ্চির সাথে যাবে হচ্ছে সেলাইয়ের জন্য, টোটাল হচ্ছে 7, তাহলে এই পাশেও 7 নেবেন। আর এর কোমর ছিল হচ্ছে 7 দেওয়ার পর এটাকে এরকম সোজা করে নেবেন। সোজা করে নিয়ে তারপরে এই যে এখানে দাগ দিয়েছিলাম 7, সে 7-এর মধ্যে দাগ দিবেন। দাগ দিয়ে এবার ইটটাকে কেটে আলাদা করে ফেলবেন। যে এক্সট্রা কাপড়টা রেখেছি রাবার অথবা ফিতা যে কোনো একটা দিতে পারবেন। তো দেখুন কোমরে জয়েন্ট হলো না, আর যদি 2x4 গিরা দিয়ে কাটেন সেক্ষেত্রে এই যে কোমরে যে ইয়োকটা আছে সেখানে জয়েন্ট হয়, এর জন্য
তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর এম টেলার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।